लाखों कोटि दरूद हुजूर अलैहिस्सलाम ओ तार आहले बाइतेर ऊपर। अस्सलामु आलैकुम सम्मानित भाई ओ बोनेरा, আপনারা দেখছেন আল্লাহওয়ালা মিডিয়া। প্রিয় সুধী, এমন এক আজীব ও গরিব ওয়াকিয়া নিয়ে আজ হাজির হয়েছি, যার এক একটি অংশ অত্যন্ত চমৎকার ও তুলনাহীন। হযরত মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহির মজলিস চলছিল। তিনি ওয়াজ নসিহত করছিলেন। সেখানে এক লোক দাঁড়ালেন আর আরজ করলেন, আমার 4 দিরহামের খুবই প্রয়োজন। কিন্তু সেখানে কারো কাছে 4 দিরহাম ছিল না। মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহির কাছেও ছিল না। তখন মনসুর বিন আম্মার ঘোষণা দিলেন, যে ব্যক্তি এই মুসিবতগ্রস্ত লোককে 4 দিরহাম দিবে, আমি তার জন্য 4টি দোয়া করব। সে মজলিসে একজন আল্লাহওয়ালা গোলামও ছিলেন। তার কাছে একমাত্র সম্বল হিসাবে 4 দিরহাম ছিল। এছাড়া তার কাছে আর কোনো টাকা পয়সা ছিল না। সে আল্লাহওয়ালা গোলাম, যার কাছে ছিলই শুধু 4 দিরহাম, সে তার 4 দিরহাম আল্লাহর ওয়াস্তে দান করে দিল। সে হযরত মনসুর বিন আম্মারকে বললেন, হযরত, আপনি 4 দিরহামের বিনিময়ে ওয়াদা মতো 4টি দোয়া করুন। নাম্বার 1, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এই গোলামি থেকে আজাদ হওয়ার ব্যবস্থা করে দেন। নাম্বার 2, আমার কাছে মাত্র 4 দিরহামই সম্বল ছিল, যা আমি সম্পূর্ণটাই দান করে দিয়েছি। দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তা পুনরায় পূরণ করে দেন। নাম্বার 3, আল্লাহ যেন আমাকে ও আমার মনিবকে তওবার ব্যবস্থা করে দেন। নাম্বার 4, আল্লাহ যেন আমাকে, আমার মনিবকে, আপনাকে এবং এই মজলিসে যারা আছে সকলকে যেন ক্ষমা করে দেন। হযরত মনসুর বিন আম্মার সে গোলামের সকল দোয়া করলেন। এরপর সে যখন তার মনিবের ঘরে গেল, মনিব তাকে প্রশ্ন করল, তোমার এত দেরি হলো কেন? গোলাম তার মনিবকে সব কথা খুলে বলল। তার মনিবও ছিল আল্লাহওয়ালা। মনিব গোলামকে আজাদ করে দিলেন, যাতে তার প্রথম দোয়াটি পূরণ হয়ে গেল। সে চলে যাবে, তাই তাকে 4000 দিরহাম দান করলেন। ফলে তার দ্বিতীয় দোয়াটি উত্তমভাবে পূরণ হল এবং গোলামকে নিয়ে সে মনিব আল্লাহর সমীপে তওবা করল। ফলে তার তৃতীয় আরজিও পূরণ হয়ে গেল। এবার চতুর্থ বিষয়টির ব্যাপারে মনিব বলল, হে আমার গোলাম, তোমার দোয়ার প্রথম 3টি আমার আয়ত্তে ছিল, যা আমি করে দিয়েছি। 4টি আমার আয়ত্তে নাই, বরং তা মহান রবের আয়ত্তে। তিনি চাইলে তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। অতঃপর মনিব রাতে যখন ঘুমালো, স্বপ্নে দেখতে পেল একজন ঘোষণাকারী ঘোষণা করছেন, হে অমুক গোলামের মনিব, তুমি তোমার গোলামের 3টি প্রয়োজন পূরণ করেছ, যা তোমার আয়ত্তে ছিল। আল্লাহ পাক সেজন্য তোমাকে, তোমার গোলামকে, মনসুর বিন আম্মারকে এবং তার মজলিসের সকলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করুন। আমিন।